হঠাৎই ইচ্ছে টানা মেলে ধরে পরিবারের সাথে গা ভাসিয়েছিলাম তারাসুষ্ণা গ্রামের মা তারার পুজো দেখার উদ্দেশ্যে। বর্ধমান থেকে 35 কিলোমিটার দূরের এক সুন্দর গ্রাম। বর্ধমানের ব্রিজ পেরিয়ে কাটোয়ার পথে মনোরম রাস্তা, যার দুধারে নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের বাহার, চাষজমি, পুকুর, আবার তার সঙ্গে রাস্তার ওপরেই গরুর পাল সগর্বে এগিয়ে চলেছিল। এইভাবে 20 কিলোমিটার দূরে ভাতার পর্যন্ত যাওয়ার পর ঘুরেছিলাম ডান দিকে মালডাঙ্গার রাস্তায়, আর তার থেকেই 15 কিলোমিটার দূরে মন্তেশ্বর ব্লকের এই তারাসুষ্ণা গ্রাম, যেখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী তিথিতে হয় মা তারার পুজো। এই পুজো পালযুগে বা তার আগেই শুরু হয়েছিল। 3 দিনের এই পুজোয় 18টি গ্রামের মানুষ ছাড়াও বাইরে থেকেও বহু মানুষ মিলিত হন। জাগ্রতা মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের। মাতা এখানে সমুদ্র মন্থনে গরল পান করা নীলকণ্ঠ মহেশ্বরকে কোলে বসিয়ে স্তন্যপান করাচ্ছেন। সঙ্গে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু। মায়ের একটি চোখ বন্ধ, সেই চোখ দিয়ে মা গোটা বিশ্বকে আলোদান করছেন। মায়ের চরণামৃত চোখে লাগিয়ে উপকৃত হবেন এই বিশ্বাসের ওপর ভর করেই মানুষের ঢল নামে এখানে। বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মাহতাব মায়ের পুজোর জন্য 30 বিঘা জমিও দান করেছেন। কালাপাহাড়ের সময় মাকে গ্রামের এক বড় দিঘিতে ডুবিয়ে রাখা হয়েছিল, সে সময় কেউ মায়ের মূর্তিটির কোনো ক্ষতিও করতে পারেনি। পুজো উপলক্ষে সেজে উঠেছিল গোটা গ্রাম। মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পালিত হয়েছে পুজো। মন্দিরের ভেতর বসে সুন্দরভাবে পুজো দেখে আর সেবায়েত সুব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতে ভোগ খেয়ে দুপুর 1টার সময় রওনা দিয়েছিলাম আবার বর্ধমানের উদ্দেশ্যে। সুন্দরভাবে কেটে গিয়েছিল একটি দিন।